জান্ডায় কোলায় না, মানে এই রুগী যারা আসুন এরাই তো বুঝতেছ। ভাতিজা একটা লালন গীতি গাইছে, অনেক টাকাও পুরস্কার পাইছে, আল্লাহ দেখ 100 টাকা বাদ দেখালি 1000 টাকা শেখায়ও। কিন্তু বিষয়টা হলো লবণটা যদি তরকারির মধ্যে একটু বেশি হয়ে যায়, কেউ ফ্যাট বেরিয়ে এই তরকারিতে ভাত খাইছে আমার জানা নাই, বাজান লবণটা একটু ঠিকঠাক করে দিয়া পরে তরকারিটা দিন, কথা তো বেটা বেশি লাগে না, একটু আড্ডু কইলে হয় যদি জায়গা মতো কম যায় না। বুঝক বেটা, তুমি তো জ্ঞানী মানুষ, বুঝবো বুঝবো বেটা, আর্মিতে পড়তেই তার বলছে লম্বা বেটা। তুমি বলছো বেহালা বাদক, আমি বললাম না, মুসনবি শরীফ অষ্টেজ বাই আলাপ আমি করি না, কারণ তোমার সাসা তো আমি, তোমার সাসা যদি বেজাল হয় বাতি যাও বেজাল লইব। এটা ছিল দুতরা, দুই তারে বাঁচত সেটার নাম হলো দুতরা, এখন চার তারে সেটাকে বাজায় আর তুমি বলছো বেহালা, বেহালা না সেটা হলো দুতরা, দুতরা বাদক। এখন পুরস্কারটা খেলা দিছে আল্লাহ, দুরুদটা কার নামে বাজানো হয়েছে রাসূলের নামে, আল্লাহ পুরস্কার দিল যেটা আমার কি হইছে, আমি এই কথার মধ্যে আছি, এইটা নিয়ে আলাপ ছিল না, আলাপ ছিল রাসূলের দুরুদ নিয়ে, আল্লাহ পুরস্কার দিল যে আমার কি হইছে। ঠিকই তো, মক্কা শরীফ হজ করতে যায় নারী পুরুষ একসাথে ঘুরে না, কিন্তু রাসূলের রোজায় একসাথে নারী পুরুষ যাইতে কেউ প্রমাণ দিতে পারবেন না, না কেন, আল্লাহর বাড়িত নারী পুরুষ দল বান্ধা যাইতারে, রাসূলের বাড়িত কেড়ে যাইতারে না, তাহলে এনু বেড়া আছে কি, তাহলে এনু এনু বেড়া আছে, কাজেই আল্লাহর নাম ফায়খানা কোটি নয় লেহেন লইতাছে কি লইতাছে না, কিন্তু কেউ ভুলেও রাসূলের নাম লইছে ফায়খানা লইয়া বলেন তো একজন, কিন্তু আল্লাহর নাম লয় না, আল্লাহ তোমার হেয়ানো আছে,
আল্লাহ কুল্লি শাইন কাদির, পৃথিবীর সর্ব জায়গায় সে বিরাজিতমান, এটা আল কোরআন। কিন্তু রাসুলের বেলায় তা না, রাসুলের বেলায় একটু আইল কোডা আছে, কাজেই দুরুদটা রাসুলের নামে বাজানো হয়েছে। এটা করে জনতার নায়কের না কোনো দলিলই নেই। তুমি বাতিজার সাথে দেখিয়ে খালি গোলাবারটি আনাইতেছি না স্টেজ, নাহলে বোম ফুটাইলাম বেটাইটা লাগিয়ে। কারণ আমার রাসুলের বেলায় এইসব নাই। যাক নাই খোলা, কই কই পারে না পারে না একটু ক্লিয়ার হয় না, সত্যি জুড়ে কত চিল্লানি যায়, একটু মন দিয়া শুনেন। শীতের দিনে জামাই বউয়ের কাছ থেকে একটু পরে পরে জায়গা ফর্সাপ করতো, যে ফর্সাপ করে ঠেঙ্গি লাগায় বউয়ে কয়, এই এমন একটা শীতের মধ্যে একটু পরে পরে উঠতে যাও মাইলিয়া তোমার ঠেঙ্গি যে লাগে আমার শুনে অনেক ছেদ করে উঠ। এই তোমার কি কইছে একটু পরে পরে কি কয় বোন, এটাও একটা রোগ, কতে কাল সোয়ালে তুমি ডাক্তারে বলে যাইবা, এই রোগ টুক থাকতো তোমার শীতের দিন, এটা কি লেফটটা সাইডে যাই একটু ভরে ভরে ব্যায়াম থাকছেটা, কালকে ডাক্তারে বলে যাইবা। এই কয় আচ্ছা যাই আমরে বোন তো, আচ্ছা আজগরটা মাফ করিয়া দে। তো সকালে প্রস্রাব করিয়া শিশির ভিতর তৈছে যে প্রস্রাবটা রাখো আমি ডাক্তারের কাছে যাবো, ডাক্তারের কাছে গেলেই তো প্রস্রাব পরীক্ষা করানো লাগবো, তাই নাও এই শিশিটা রাখো আমি এগারোটার সময় যাবো ডাক্তারের কাছে। একটু গুরান দিয়ে আইসে ক্ষেত্রি দেখিয়া বউ যে গড় ফুরা দিতেছে আসনের মধ্যে লাগিয়া শিশিটা ঘুরেছে, ফর্সাপ সবটাই ঘুরেছে, তো বেটা কুপরা দিত বউ ডরাইয়া নিজে ফর্সাপ করে শিশিটা ধরিয়ে দিচ্ছে, না হলে তো বাড়িতে মাইক দিব এইটা ডরাইয়া, এইটা ডরে শিশিটা বইয়া তুলছে। বেলা এগারোটার সময় শিশি হয়ে ডাক্তারে উল্টো গেছে, যে আমার প্রস্রাবটা টেস্ট করি কোহানছে আমার কি গণ গণ প্রস্রাব হয়, প্রস্রাব করিয়া প্রস্রাব পরীক্ষা করিয়া ডাক্তার দেহে যে সাত মাসের গর্ভ, এ হল ডাক্তার হিন্দু দর্পণটা থাকছে আদর হতে ট্রাইন দেয় রুগীর মুখ টাকালি দেহে দেহে আর কই কামরা খেলা বানাইল, রুগী তো জীবনে অনেক পাইলাম কিন্তু এইরকম আজরাইলে রুগী তো আমার বলা তার বসছে, একটু ভরে ভরে কাপড়টা টাইন দেয় খালি মুখটা দেহে, আর একটা রুগী কয় না ডাক্তার তিন ঘন্টা দূরে বসেছি আপনি কি পরীক্ষা করতেছেন প্রস্রাব, আধা ঘন্টা লাগে না তিন ঘন্টা লাগে আমরা এই পরীক্ষায় করতেছি আমার বুঝ আইনা, কয় ভাই রাগ করুন না যে আমি আমার জীবনে শেষ জেলাটা আমি ডাক্তারি জানি, এটা ব্যাগটা যে দেখতেছি আপনার আসল রূপটা কি, একটা রূপ ধরাত পড়ছে এটা আমি কিভাবে কইতাম আপনার, করে মেজাটা ধরা পড়ছে কো ভাই, আমার মুখটার দিকে ছায়াতে রুগী কচ্ছা ভাই একটা কথা জিগাই রুগী রুগীরে কয় আচ্ছা আপনি রায় তাহন কই, কই তাহাম আমার বাড়িতে তাই আমার বউয়ের সাথে তাই, কয় না অন্যান্য তাহন কি মাঝে মাঝে কিনানো, কয় না নজবিল্লা আমার বউ সাথে আমি কিনানো তাই না, এখন বেটা কইতেছে আমি যদি এই কথাটা কই তো রুগী এমন হয়তো মারতাও তো হরে আমার এই কথাটা লাগিয়ে, কি ভাই কইব আর একবার কইতেছে হু নাই আমি মরি আত্মাই কয়েল আপনার কি রয়েছে, কয় কয়েল ভাই আপনার সাত মাসের গর্ভ, আমার ডাক্তারি সমস্ত পরীক্ষা দিয়ে দেখছি ভাই আমার কিছু করুন না, আমি করে দশবার পরীক্ষা করে দেখছি অন বেটা ফ্যাট ফ্যাট টিভি ভাই দেখি তা আমার সাত মাসের গর্ভ, এই নিয়ে আপনি ডাক্তার কোনদিন দেখতে হয়েছেন কেন বানাইছেন আপনি ডাক্তার,
আমার সাথে নাসিল করবো নাউজুবিল্লাহ, এটা তুলাইব কোন দেশ হয়েছে? কয় ভাই আমার এটা দরাদ পড়ছে না, আমি কি কইয়াম? আমি অনেকবার টেস্ট করে দেখছি বেডাই, কয় আর কোনো দরাদ পড়ছে না, কয় না। ডাক্তার সাহেবের কাছ থেকে বিদায় লইয়া গেছে বাড়ি, বাড়িতে গিয়া বারিন্দার মধ্যে জল ছয়টার মধ্যে মুখ টাকাল হয়ে নিচের দিকে ছায়া হয়ে রয়েছে। বউ কইতাছে কি থাকো সে ডাক্তারে, কি রোগ হয়েছে তোমার? আমার অনের কথা না, কয় খাও বাঙ্গায় কও, বাঙ্গায় কও, কয় কিটা বাঙ্গায় কইতাম, আমি এটা তোমার হয় বুঝো না? সাত মাসের গর্ব আমি নিজে ভেড়ি, কয় ভাই দুষ্টা তোমার না, দুষ্টা আমার, তুমি যে ভরসা করেছি সেটা তো ইসলা, এটা আমি গরজার দিবেলা হাসুন লাগিয়ে ভরিয়েছি গিয়া, ফলে আমি নিজে ভরসা করে দিয়েছি, আমার তো সাত মাসের গর্ব। তো বাজান ইরমুল ডাফালডা লাগাই না যে বেড়াই না, শিশির ভিতরে বেটে নিলে ভরসা করে তয় এরম উল্টা ভাল্লা জিনিস লাগাই না যে, এটা দুতরা বেহালা না, দুই তারে বাজাই তো তাই দুতরা, এখন চার তারে বাজায়। উপায় নাই
আসলে যে কিরূপ হইল, আসলে যে কিরূপ হইল বুঝিবার উপায় নাই, আসলে যে কিরূপ হইল বুঝিবার উপায় নাই, বুঝি মন বেচা তো শোকের গতি নাই 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 রে, ভাবে বুঝি মন বেচা তো শোকের গতি নাই। বলে মন রে বেটা সে দেখছ দিকে টেকা, ওয়াহেদ বলে মন রে বেটা সে দেখছ দিকে টেকা, ওয়াহেদ বলে মন রে বেটা সে দেখছ দিকে টেকা, সময় থাকতে হৌরে সুদা দান দিলাই তো ঘুরবে কই, দেখের মতো চেয়ে আছিস দেখতে পশ্চিমে আলেকশাই, ভাবে বুঝি মন বেটা তো চোখের জুতি নাই 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 রে, ভাবে বুঝি মন বেটা তো চোখের জুতি প্রকার দিয়া আবার জিন পরি ভূত পরত দেউদা নব্র মুরিত করে, বেলায়েতের কোন শক্তি দিয়ার কইবাম 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 জাদু রে ও জাদু কইবাম আজ বকলে, যাতে তোর গলা উঠু ফেট বলে রে কইলাম 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 জাদু রে ও জাদু, করা করি শব্দটা ছাড়া আর কিছু জানেন না, কেরে জানতাম না আমি জানতাম কেরে, এটা তো আল্লাহ সর্বপ্রথম করছে, কি করছে আল্লাহ নিজে পাগল হইয়া নিজেরে নিজে প্রকাশ করছে, কইরা তার নিজ এশক হইতে মোহাম্মদি নূরকে সৃজন করছে, আল্লাহ এই সর্বপ্রথম এই করা কইটা শুরু করছে,
আমরা রে কিতা এ না করি আয়স দুনিয়া কি না কথাটা যদি আমার বাদ হয় আমি বাদ গেলাম, আপনারাও যদি না যাই আমি এটা গেলাম না বাদ। আর যদি মনে মনে জানেন যে না এটা ঠিক কি আমি কি হইতেছে কি করা হইতেছে, হাদিস কোরআন থেকে প্রশ্ন করা হইতেছে এমন কি খারাপ জিনিস টেন করা হইতেছে, এটার নাম রাখো করা করি তোমার করা করির লাগে আমার আনছে কি আনছে না, তুমি আমার প্রশ্ন করবা আমি তোমার প্রশ্ন করাম, এছাড়া এই করণের বারোটা কি দিয়ে আছে তোমার জানা, প্রশ্ন করাম তুমি তো করতেছো আমার আমি না করতেছি আমি তো সই না, তুমি করা করিটা খালি আমরা ফিক্সেন করতো তোমার বাপের জিগা করতো হিকছে তোমার বাপে হিকা এই সান মুক্তা দেশ আনছে গোপন শক্তি কার আল্লাহ, এই গোপন শক্তিকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে, বেলায়েতে হুজ্জাত, বেলায়েতে আহদানিয়াত, বেলায়েতে সেজুর মনিরা, এই সেজুর মনিরা বরপিশাব নিজে অর্জন করেছিলেন যে শক্তির বলে জিন পরি দেওদানব মুরিদ করতে পারতেন। এক কথায় জিজ্ঞাসা আমি তোমারে এক কথায় উত্তর দিলাম। আচ্ছা বাজান আমি প্রশ্ন করেছিলাম সুন্দর উত্তর হয়েছে, তুমি বলছ ময়ূরকে দরত্ত একিন বৃক্ষের উপরে মোহাম্মদ নুরকে ময়ূর সুরতে বসাইল, সামনে একটা আয়না ধরলো, আমি জানতে চাই এই যে আয়নাটার পায়রাটা কে ছিল এবং আয়নার যে এরিয়াটা এইটা খেলা এটার পায়রাটা খেলা কার ছবিটা দেখছিল, কত ফুটা ঘাম নিগৃহীত হয়েছিল, কয়টা সাজদা দিছিল, এখানে রাখলাম এটা বেড়াটার বাতি যা কইব পাইলে বন্ধুরে সালাম সরকার এত নষ্ট হইত তোমার ভালো, বাসা পাইলে এত নষ্ট হইত তোমার ভালো, বাসা পাইলে রে পাগলটা এত নষ্ট হইত। বলে
লাগাইলে রে বন্ধু ভুলতে চাইলেও পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হই তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হই প্রাণ দিয়াছি বললাম তোমার কি করতি কবু কেন তোর ভালোবাসা পাইলাম না রে এক রতি মন দিয়াছি প্রাণ দিয়াছি করলাম তোমার কি কতি তবু কেন ভালোবাসা পাইলাম না তোরে রতি আগে দিয়া ভালোবাসা রে বন্ধু আগে দিয়া ভালোবাসা রে বন্ধু শেষে করলে ফল না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হই তোমার ভালো পাইলে এত নষ্ট হই সুখে তাকো সুখী হও পরে বন্ধু করি আমি কামনা তোমার পকের কাঁটা হয়ে পাগল সালামার দাঁড়াইবে না সুখী হও করি ভালো কাম তোমার পথের কথা হয়ে সালামের দাঁড়াইবে না ভালোবাসার বিনিময়ে রে বন্ধু ভালোবাসার বিনিময়ে রে বন্ধু তুলে শুধু যন্ত্রণা তোমার ভালো পাইলে এত নষ্ট হই তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হই এত কষ্ট পাইতাম না রে এত কষ্ট পাইতাম না রে এত কষ্ট পাইতাম না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হই তোমার ভালো বাসা পাইলে রে বন্ধু আমি এতটা নষ্ট